পর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের নেতৃত্বে করা হলো কোভিড-19 পরীক্ষা। পর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়ের নেতৃত্বে করা হলো কোভিড-19 পরীক্ষা। যেহেতু পর্ণশ্রী এলাকায় ইতিমধ্যেই বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন আছেন এবং মারাও গেছেন কয়েকজন, বিভিন্ন বেসরকারি হাসপাতালের করোনার পরীক্ষা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তাই আজ রত্না চট্টোপাধ্যায়ের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করা হলো এই পরীক্ষা। পরীক্ষা করতে আসেন SSKM হাসপাতালের বিশেষজ্ঞ কর্মীরা। পর্ণশ্রী 131 নম্বর ওয়ার্ড পাশাপাশি কয়েকটি ওয়ার্ডের প্রায় 50 জন মানুষ এই পরীক্ষা করেন। রত্না চট্টোপাধ্যায় জানান, এই পরীক্ষার রিপোর্ট আগামী কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে 131 নম্বর ওয়ার্ডের পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে। তিনি আরও বলেন, এই ওয়ার্ডের বেশ কিছু মানুষ তার কাছে অনুরোধ করেছিলেন এই পরীক্ষা ব্যবস্থা করার জন্য। আগামী দিনে প্রয়োজন হলে আবারও করোনা পরীক্ষার ব্যবস্থা করবেন তিনি বলে জানান রত্না চট্টোপাধ্যায়। আজকে আমাদের কর্মসূচি হলো, আপনারা জানেন যে যেভাবে ওয়েস্ট বেঙ্গল সহ সারা ভারতবর্ষে করোনা যে হারে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়েছে। এছাড়াও করোনা টেস্ট করাতে গেলে প্রায় বেসরকারি জায়গাগুলোতে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, তারপরেও মানুষের সরকারি হসপিটালগুলোতে গিয়ে পরীক্ষা করতে অনেকের ভীতি সঞ্চার হচ্ছে যে গিয়ে যদি আমরা করি যদি আমাদের করোনা হয়ে যায়। তো সেই কারণে আমরা পৌরসভার থেকে মানে পৌরসভার উদ্যোগে আজকে আমাদের 131 নম্বর ওয়ার্ডে আমরা একটা শিবিরের ব্যবস্থা করেছি, যেখানে 131 নম্বর ওয়ার্ড বা পাশাপাশি সব ওয়ার্ড যেগুলো আছে তারা যদি চায় এখানে এসে টেস্ট করাবে। পিজি হসপিটাল থেকে সব ল্যাব টেকনিশিয়ানরা এসছেন, তারা এলাকার সমস্ত মানুষ যারা ভীতিপ্রদ বা যাদের মনে হচ্ছে কোনো রকম সিমটম মনে হচ্ছে যে কোভিডের যে সমস্ত সিমটমগুলো হয় সেগুলো তাদের মধ্যে দেখা দিচ্ছে, তারা আসছে এসে টেস্ট করাচ্ছে। তো এখানকার মানুষ অনেকেই এসে আমায় বলে গেছে যে তারা খুব খুশি, কারণ তারা হয়তো ভয়ে সরকারি হসপিটাল বা খরচার জন্য বেসরকারিতে যেতে পারছিল না, তারা আজকে এখানে সেই সুযোগটা পেয়ে খুব খুশি, সম্পূর্ণ বিনামূল্যে। এবং এটা একদম পিজি হসপিটাল থেকে ল্যাব টেকনিশিয়ানরা আসছে এসে করে দিতে পারছে। আজকে এরা যতজন নাম লেখাবে ততক্ষণ ওরা সব পুরোটাই নেবে, নেওয়ার পরে এরা দু তিন দিন বাদে আমাদের 131 নম্বর ওয়ার্ডের যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে ওরা রেজাল্টগুলো পাঠিয়ে রিপোর্টটা। দেখুন, একবার করলাম, কারণ করোনাটা তো আর একদিনে সেরে যাওয়ার না, এটা যদি দেখতে থাকি যে আরও বাড়ছে তাহলে হয়তো আরও দু তিনবার চেষ্টা করবো এলাকায় করার। কারণ আমাদের পর্ণশ্রীতে আপনারা জানেন বেশ কিছু পেশেন্ট ধরা পড়েছে, এবার তাদের সংস্পর্শে এসে আরও কত লোকের হয়েছে তো আমরা বুঝতে পারছি না। সেইভাবে যদি বাড়তে থাকে করোনার প্রকোপ তাহলে আগামী দিন আবার এরকম একটা করোনা শিবিরের ব্যবস্থা আমরা করব। বেহালা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।